আজকে আমাদের আলোচনার বিষয় ইউনিভার্সিটি অফ সেকেন্ড সেমিস্টার মেজর স্টুডেন্টদের সিলেবাস নিয়ে ঠিক আছে এই সেমিস্টারে তোমাদের কতগুলো পেপার পড়তে হবে কি কি চ্যাপ্টার পড়তে হবে সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাস করব। এবং কোন কোন বই তোমাদের ফলো করতে হবে সেইগুলো আমি বলে দেব তার সাথে বইয়ের সলিউশন গুলো কিভাবে পাবে সেটাও আমি বলে দেব। ঠিক আছে ইউনিভার্সিটি জন্য কল্যাণী ভিডিওটি তাহলে দেখো সেমিস্টার টু এখানে তোমাদের মেজরের সেকেন্ড পেপার পড়তে হবে মেজর ওয়ান মানে মেজরের ফার্স্ট যে পেপারটা ছিল সেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে ফেলেছো একইভাবে মাইনরের একটা পেপার পড়তে হবে মাইনর পেপার টু ফার্স্ট পেপারটা ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে একইভাবে সেক ওয়ান ফার্স্ট সেমিস্টারে পড়ে ফেলেছ এইসি টু এইসির একটা পেপার পড়তে হবে এবং এমডিসি এরও একটা পেপার পড়তে হবে তাহলে টোটাল কটা পেপার পড়তে হচ্ছে দেখো টোটাল পাঁচটা পেপার তোমাদের পড়তে হচ্ছে তার মধ্যে আমি তোমাদের পড়াবো মেজর টুটা এবং সেক টুটা যেটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স রয়েছে আর মাইনর এই সি এম ডিসি এগুলো অন্যান্য সাবজেক্ট থাকে তোমরা ফার্স্ট সেমিস্টারে যেভাবে পড়েছিলে ঠিক ওই রকমভাবেই সেকেন্ড সেমিস্টারটাও হবে হ্যাঁ তো মেজরের পেপারটার নাম দেখো কি রয়েছে মেজরের পেপারটার নাম হলো অ্যালজেব্রা ওয়ান এটার ক্রেডিট হচ্ছে ছয় এখানে ইন্টারনাল হবে পনেরো নাম্বারের এন্ড সেম এক্সাম হবে ষাট নাম্বারের টোটাল পেপারের ভ্যালু হচ্ছে সেভেন্টি ফাইভ একইভাবে এসিসি পেপারের নাম দেখো গ্রাফ থিওরি এর ক্রেডিট তিন ইন্টারনাল হবে দশ নাম্বারের এন্ড সেমিস্টার এক্সাম হবে থার্টি ফাইভে এবং টোটাল হবে ফর্ যেরকম ভাবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা ওই জায়গাতে এবার রয়েছে গ্রাফ থিওরি আর যেটা ক্যালকুলাস আর জিওমেট্রি ছিল আগের সেমিস্টারে সেটা এবার রয়েছে অ্যালজেব্রা ঠিক আছে তো এই দুটো পেপারের কি কি চ্যাপ্টার রয়েছে এবং কি কি বই পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি তার আগে একটুখানি দেখে নাও আমাদের অনলাইন ব্যাচ সেকেন্ড সেমিস্টারের অনলাইন ব্যাচ এই দুটো পেপার আমি পড়াবো তার ক্লাস শুরু হবে কবে থেকে এক পাঁচ দু থেকে আমাদের ক্লাস শুরু হবে বুধবার সকাল আটটা ঠিক আছে আমাদের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস টাইমিংটা ছিল সেইটাই সেকেন্ড সেমিস্টারেও থাকবে বুধবার এবং রবিবার সকাল আটটা থেকে ঠিক আছে তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সেভেন সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো ঠিক আছে ওকে তো এইবার আরেকটা কথা বলে দিই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখানেও তোমরা জয়েন হয়ে থাকতে পারো ওখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে আচ্ছা এইবার দেখো অ্যালজেব্রা ওয়ান এই পেপারে মোট তোমাদের খানা চ্যাপ্টার পড়তে হবে হ্যাঁ এখানে মেনলি তিন ধরনের অ্যালজেব্রা রয়েছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল অ্যালজেব্রা হচ্ছে এক থেকে তিন এই তিনটে চ্যাপ্টার চার থেকে আট এই কটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে পড়ছে এবং নয় দশ এই দুটো পড়ছে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে প্রথম চ্যাপ্টারটা কমপ্লেক্স নাম্বার যার কিছুটা তোমরা ক্লাস ইলেভেনে পড়েছিলে এছাড়াও এক্সট্রা অনেক কিছু রয়েছে সেগুলো পড়তে হবে থিওরি অফ ইকুয়েশন এটা সম্পূর্ণ নতুন ইন্টিজার এটাও সম্পূর্ণ নতুন এর একটা ছোট্ট অংশ মানে গাণিতিক আরোহণ তথ্য সেটাও তোমরা ক্লাস ইলেভেনে পড়েছি তো এই তিনটে চ্যাপ্টারের জন্য আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা বাই এস কে মাপা এই বইটা ফলো করব। এই বইয়ের যে এক্সারসাইজগুলো রয়েছে তার যে সলিউশন পিডিএফ সেটা আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক সেখান থেকে তোমরা এই বইয়ের এবং এই বইয়ের যে বইগুলোর কথা আমি বলছি তাদের এক্সারসাইজের অঙ্কগুলোর সমাধানের পিডিএফ পেয়ে যাবে ডাউনলোড করে রাখতে পারো অবশ্যই কাজে লাগবে একইভাবে চার নম্বর চ্যাপ্টার রিলেশন যেটা তোমরা ইলেভেন টুয়েলভ মিলিয়ে পড়েছিলে ওইগুলোই রয়েছে নতুন সেরকম কিছু নেই ফাংশন ওখানেও তাই ইলেভেন টুয়েলভ পড়িয়ে মিলিয়ে পড়েছিল ওইগুলোই রয়েছে তবে একটু থিওরির জায়গাগুলো আমাদের অনার্সে আসে হ্যাঁ অঙ্ক আসে থিওরিগুলো আসে যেগুলো ইলেভেন টুয়েলভে তোমরা বাদ দিয়ে দিয়েছিলে থিওরি পড়তে না শুধু অঙ্ক করতে এখানে আমাদের থিওরেম গুলোকেও প্রমাণ করে পড়ে রাখতে হবে যাই হোক পারমোটেশন এটা নতুন চ্যাপ্টার গ্রুপ এটাও নতুন চ্যাপ্টার সাইক্লিক গ্রুপ এটাও নতুন চ্যাপ্টার ভাবে ম্যাট্রেসেস তবে ইলেভেন টুয়েলভে তোমরা যে ম্যাট্রিক্সটা পড়েছিলে সেই ম্যাট্রিক্সই একটুখানি আপডেটেড মানে নতুন জিনিসপত্র রয়েছে হ্যাঁ সিস্টেম অফ ইকুয়েশন এইটাও তোমরা ইলেভেন টুয়েলভে পড়েছিলে কিন্তু ওই জিনিস নেই নতুন কিছু রয়েছে তার মানে পুরোটাই নতুন নয় দশ দুটোই কিন্তু নামটা শোনা শোনাশোনা মনে হলেও জিনিসগুলো নতুনই পাবে হ্যাঁ তো এই চার থেকে দশ এই কটা চ্যাপ্টার তোমরা হায়ার অ্যালজেব্রা একটা বই রয়েছে সেখানে অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার দুটো একত্রেই রয়েছে এসকে মাপার লেখা তো ওই বইটা থেকেই আমরা এই বাকি চ্যাপ্টারগুলো গুলো পড়বো ঠিক আছে তো অ্যালজেব্রা ওয়ান এখানে যে দশটা চ্যাপ্টার রয়েছে এর জন্য আমাদের দুটো বই প্রয়োজন হচ্ছে একটা ক্লাসিকাল অ্যালজেব্রা বাই এসকে মাপা আর একটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা যার জন্য যার মধ্যে এবং মিশে রয়েছে সেটাও এসকে মাপা বোঝা গেল কোনো অসুবিধা নেই এবার চলে এসো আমাদের পেপারে যেটা নাম হচ্ছে গ্রাফ থিওরি এই পেপারে খুব একটা বেশি চ্যাপ্টার নেই চারটে চ্যাপ্টার রয়েছে ছোট পেপার পঁয়ত্রিশ নাম্বারে লিখিত পরীক্ষা হবে কি কি ডেফিনেশন এন্ড প্রপার্টিজ অফ গ্রাফ অয়লারিয়ান গ্রাফ ম্যাট্রিক্স অফ এ গ্রাফ এবং অ্যালগোরিদম এটা পুরোটাই নতুন এই সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই আমি পড়িয়ে দেব চিন্তার কিছু নেই দেখবে খুব সহজ ব্যাপার অ্যালজেব্রার থেকেও এটা দেখবে আরো সহজ ঠিক আছে এখানকার মেনলি আমি নোট লিখিয়ে দেব তবু তোমরা যদি বই কিনতে চাও এই বইটা কিনতে পারো দীপক কুমার ঘোষের লেখা গ্রাফ থিওরির উপর একটা বই রয়েছে স্পেশালি আমাদের কল্যাণ ইউনিভার্সিটির জন্য উনি লিখেছেন তো এই বইটা তোমরা কিনে রাখতে পারো ঠিক আছে এমনিতে আমি এখান থেকে নোট দিয়ে দেব সেগুলোও যথেষ্ট ভালো বোঝা গেল তো এই দুটো পেপারই আমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে মানে আমার আমি পড়াবো যেটা আর বাকি তিনটে পেপার তোমরা নিশ্চয়ই যে যে স্যারের কাছে পড়বে তাদের সঙ্গে কথা বলে নিয়েছো না বলে থাকলেও তাড়াতাড়ি শুরু করে দাও হ্যাঁ দেরি করো না ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এইগুলোতে মাইনর এ ইসি এই পেপারগুলো গুরুত্বপূর্ণ কোনো পেপারটাই হালকা করে নেবে না ঠিক আছে আর যেটা বললাম আমাদের এক তারিখ থেকে শুরু হবে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা কল করো আমি তোমাকে সমস্ত ইনফরমেশানটা বলে দেব ঠিক আছে ওকে থ্যাংকস ফর ওয়াচিং